হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি। এই পত্রিকায় আমরা দেখব আজকের এই যে এই সপ্তাহে যে রিক্রুটমেন্ট রয়েছে, এই সপ্তাহে কোন কোন রিক্রুটমেন্টগুলি রয়েছে বা কোন কোন রিক্রুটমেন্টগুলি চলছে। সঙ্গে দেখব কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। তো এই মাসে কোন কোন চাকুরি চলছে, সঙ্গে কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তি চলছে, সকল সমস্ত রকম বিজ্ঞপ্তি আজকের একটি ভিডিওর মাধ্যমে কভার করবো। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। আর সাথে সাথে যারা একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো দেখুন, সবার প্রথমে আমরা যেটা লক্ষ্য করব যে ইতিমধ্যে কিন্তু যে পঞ্চায়েতগুলি রয়েছে আপনাদের এলাকায়, যে গ্রাম পঞ্চায়েত, সেই সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে কিন্তু ইতিমধ্যে নিয়োগ শুরু হয়ে গেছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী ও সহায়িকা নিয়োগ চলছে, আবেদন চলবে 6/6/2024, সামনে মাসের 6 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। এবার যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন, আর বেশি দেরি না করে আপনারা কিন্তু এই আবেদনটি করে নিতে পারেন। এখন আপনারা বলতেই পারেন এর লং ভিডিও কোথায় রয়েছে, তো আমি আপনাদের বলবো এ নিয়ে কিন্তু আমার লং ভিডিও অলরেডি তৈরি করা রয়েছে। সেক্ষেত্রে কেবি বাংলা চ্যানেলে ভিজিট করবেন, এই চ্যানেলে ভিজিট করলে সেই সকল ভিডিও কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। আর দেখবার পরে সেখানে কিন্তু প্রচুর ব্লকের নাম রয়েছে, যেহেতু গ্রাম পঞ্চায়েত যে ভিত্তিক রিক্রুটমেন্ট, যে কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু ব্লক ভিত্তিক হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের ব্লকের নাম, আপনাদের ব্লকের নাম রয়েছে কিনা সেটা আবার কিন্তু সবার প্রথমে আপনাদের দেখে নিতে হবে। সেখানে ব্লকের নাম অনুযায়ী আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম সবার প্রথমে দেখে নেবেন। যদি আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম থেকে থাকে, আর বেশি দেরি না করে আবেদনটি করে নেবেন। 6/6/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলছে, অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি চলছে। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে এটা কিন্তু এই সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ চাকুরির নিয়োগ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নিজ এলাকার মধ্যে। আর এটা বাইরের জেলা থেকে আবেদন করতে পারবেন না, এখানে কিন্তু শুধুমাত্র ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন, তবে নির্দিষ্ট ব্লকের আন্ডারে আপনাদের সেই গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা হতে হবে, বাইরে গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন না। এবার আপনারা যদি কেউ চান যে আপনাদের গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট ছেড়েছে কিনা, তো সেক্ষেত্রে কী করবেন, এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এতে করে আমার সুবিধা হবে, আপনার জেলায় যদি গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে, আমি কিন্তু আপনাদের তুরন্ত ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেব। পরবর্তী আরেকটি চাকুরি রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্ক, সঙ্গে গ্রুপ ডি, কেসিআর, এই সকল নিয়োগ চলছে, যেখানে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা 8 পাস, সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, তো এই সকল শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে। এই যে চাকুরিটি রয়েছে এটি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য, যেখানে মেল এর সঙ্গে ফিমেল উভয়ে আবেদন করে নিতে পারবেন। যাদের বয়স 18+ বা 18 তারা কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। আর এখানেও কিন্তু সামনে মাস পর্যন্ত আবেদন চলবে, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। এরও কিন্তু অলরেডি আমি লং ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটি যদি খুঁজে না পান অবশ্যই কেবি বাংলা চ্যানেলে ভিজিট করুন। সেই কেবি বাংলা চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু ভিডিও সেকশনে গেলেই এই রিক্রুটমেন্টগুলি আপনারা এক এক করে দেখে নিতে পারবেন। তো ইতিমধ্যে দেখুন এখানে ক্লার্ক, গ্রুপ ডি, কেসিআর, এই সকল নিয়োগ চলছে, যেটা কিন্তু অফিসিয়ালি একটি চাকুরির বিজ্ঞপ্তি। 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ, শিক্ষাগত যোগ্যতায় এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। এখনও পর্যন্ত যারা এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কি আমি কিন্তু দৈনন্দিন জীবনে যে সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি রয়েছে প্রতিদিন কিন্তু আপডেট দিয়ে থাকি। এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে 3 সামরিক বাহিনীতে ইতিমধ্যে 404, এটি কিন্তু অলরেডি কর্মসংস্থান যে পেপারটি রয়েছে এই সপ্তাহের সেখানেও কিন্তু প্রকাশিত হয়েছিল, এখানেও প্রকাশিত হয়েছে 3 সামরিক বাহিনীতে ইতিমধ্যে 3টি ডিপার্টমেন্টে, বিএসএফের 3টি ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করতে চলেছে, টোটাল 404টি শূন্যপদে, উচ্চ মাধ্যমিক পাস, এখানে ছেলে মেয়ের দেখুন এখানে বলা আছে তরুণ তরুণীরা, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা, এই সকল নিয়োগগুলি হয়ে থাকে, যেখানে ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। আর এই আবেদনটি কিন্তু ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে চলছে, আপনারা চাইলে এই আবেদনটি করে নিতে পারেন। তো এটা ছিল এই সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ নোটিশ, মানে যে এই সপ্তাহের যে রিক্রুটমেন্ট, এই সকল রিক্রুটমেন্ট কিন্তু আপাতত চলছে। এবার আমরা দেখব এই যে কর্মক্ষেত্র পত্রিকা প্রকাশিত হয়েছে এই সপ্তাহের, এই সপ্তাহে কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। তো এই যে হেডিংগুলি আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই সকল কিন্তু কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে নেই, এটা আমি দিয়েছি এই কারণেই এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু এখন চলছে, মানে এই মাসে চলছে। তো এটা আপনারা যাতে করে মিস না করে থাকেন সেই জন্য কিন্তু এই হেডিংটি দেওয়া হয়েছে। এবার আমরা দেখব কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে।
সবার প্রথমে আপনারা যেটা দেখতে পারবেন, আর্মিতে ইতিমধ্যে, আর্মি নেভিতে, এয়ারফোর্সে ইতিমধ্যে 450খানা অফিসার নিয়োগ করতে চলেছে। এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতায় যে নিয়োগ, সেই নিয়োগটি আপনারা করতে পারবেন। আর এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদনটি করা যাবে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয়ে থাকে। এর সঙ্গে বিএসএফে নিয়োগ করতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন 136খানা সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এর সঙ্গে কনস্টেবল। তো কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যদি পদে আপনারা কেউ চাকরি করতে চান, সেক্ষেত্রে এই আবেদনটি কিন্তু ইতিমধ্যে চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কি বিএ পাস শিক্ষাগত যোগ্যতায়। তো এই তিনটে স্তরে যারা কোয়ালিফিকেশন করে রেখেছেন বা আপনাদের কাছে সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। এর মধ্যে আমি আপনাদের একটু আগেই দেখিয়েছিলাম যেখানে তিন সামরিক বাহিনীতে 404 অফিসার নিয়োগ করতে চলেছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করতে পারবেন। আর যারা বিশেষ করে দন্ত চিকিৎসা, মানে দাঁতের অলরেডি চিকিৎসার সার্টিফিকেট রয়েছে বা আপনারা কিন্তু দাঁতে যারা ডাক্তার রয়েছেন, তারা সেনাবাহিনীতে দন্ত চিকিৎসক হিসাবে কাজ করতে পারেন বা চাকুরিটি নিতে পারেন। ইতিমধ্যে আবেদন কিন্তু চলছে। এরপর আমরা চলে আসবো যেখানে উচ্চ মাধ্যমিকের পর এয়ার ইন্ডিয়া পাইলটে প্রশিক্ষণ দিয়ে আপনাদের কিন্তু চাকরি দেওয়া হবে। যদি আপনারা কেউ পাইলটে চাকরি নিতে চান, ন্যূনতম আপনাদের এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা সায়েন্স স্ট্রিম নিয়ে হয়ে থাকে, খুব ভালো ডিভিশন নিয়ে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তাহলে কিন্তু এই প্রশিক্ষণটি এখান থেকে নিতে পারেন। এর সঙ্গে যারা শিক্ষকতা চাকরি নিতে চান, বিশেষ করে ইতিমধ্যে আমি আপনাদের বলে রাখি ডিএলএড কোর্সে, আপনাদের এলাকার মধ্যে যে ডিএলএড কোর্স রয়েছে, প্রত্যেকটি ডিএলএড কোর্সে কিন্তু ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে বা বলতে পারেন যে ফর্ম ফিল আপ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে, শেষ তারিখ দেখতে পাচ্ছেন 31 মে। আপনাদের এলাকার মধ্যে, আপনাদের যে এলাকার মধ্যে যে ডিএলএড কলেজগুলি রয়েছে, সেই সকল কলেজে কিন্তু ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে বা বলতে পারেন ফর্ম ফিল আপ ইতিমধ্যে চালু হয়ে গেছে। তো আপনারা যদি কেউ যে শিক্ষকতা চাকরি করার জন্য ডিএলএড কোর্সগুলি করতে চান, সেক্ষেত্রে বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। 31 মে পর্যন্ত আপনারা যে অনলাইনে আবেদন, সেই সকল আবেদনগুলি করে নিতে পারবেন। তো এ ছিল আজকের এই ভিডিও, বা আপনারা দেখতেই পারছেন এই সপ্তাহের পেপারটির মধ্যে কয়েকটি চাকরি জাস্ট এখানে উল্লেখ করা হয়েছে। আর ভোট যখনই পেরিয়ে যাবে পরবর্তীতে, কিন্তু আপনারা 4 তারিখের পরের সপ্তাহ থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি রাজ্য সরকারের। তো সেক্ষেত্রে আর এ কয়েকটি যে চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে চলছে, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন বা এখনও পর্যন্ত এই সকল চাকরির জন্য আবেদন করেননি, সেক্ষেত্রে এখন কিন্তু একটি চাকরিও আপনাদের জন্য খুবই মূল্যবান। আর বেশি দেরি না করে এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখে শুনে বুঝে তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন। আর ফুল যদি আপনারা কেউ দেখতে চান যে এই যে ভিডিওটি আপনারা পাচ্ছেন না, সেক্ষেত্রে কি বাংলা চ্যানেলে ভিজিট করুন, সেখান থেকে কিন্তু আমি অলরেডি লং ভিডিওগুলি তৈরি করে রেখেছি আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ। তো সেক্ষেত্রে সেখানে যান, সেখানে অনলাইনে কী করে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়, এর সঙ্গে কোন কোন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা কোয়ালিফাই হবেন আবেদন করবার জন্য, সেই সকল কিন্তু সেখানে অলরেডি দেওয়া রয়েছে বা সেখানে কিন্তু আমি অলরেডি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। তো এই সপ্তাহের মধ্যে আপনারা যে লাস্ট ডেট দেখতে পারবেন সেটা কিন্তু ক্লার্ক গ্রুপ ডি কেসিআর, এই যে চাকরিটি রয়েছে এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য। এই অন্তত এই চাকরিটি আপনারা, এই চাকরিটির জন্য আবেদন করে নিতে পারেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য। সকলে আবেদন কিন্তু এইখান থেকে আপনারা করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এটুকুই। তো ভিডিওটি দেখবার জন্য আপনাদের ধন্যবাদ।